আমি নৌকা বালা ভাই আমি মাছ ধরে খাই আমি নৌকা বালা ভাই আমি মাছ ধরে খাই আরে আমার মতন দুঃখে মানুষ আর যে কেউ নাই আরে আমার মতন দুঃখে মানুষ আর যে কেউ আমি নৌকা বালা ভাই আমি মাছ ধরে খাই ভুবন বাধ্য করের পর ভাইরাল মুর্শিদাবাদের রঞ্জিত গান শুনলে মন জুড়িয়ে যাবে কথাই আছে প্রতিভা কখনো থেমে থাকে না প্রতিভা বিকাশিত হওয়ার কিছু একটা জায়গা পেলেই সেই প্রতিভা বিকাশ পায় কিন্তু কিছুদিন আগেও এই প্রতিভা বিকাশের মঞ্চটাই যেন প্রদীপের নিচে অন্ধকার জমেছিল কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই অন্ধকার কিছুটা কমেছে এবং বহু প্রতিভা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যার দরুন আমরা ঘরে বসে আস্বাদন করতে পারছি জানতে পারছি বিভিন্ন রকমের প্রতিভার কথা ডেরনে কাজ করে গান টান করে নৌকা চালা হয় গানটা তো বলছে আমরা মম দেখলাম মোবাইলে দেখতে পাচ্ছি ভালো লাগছে গানটা দেখতে পাচ্ছি সংসারটা চালাই তো টাছ ধরে সংসারটা তো চালাই কষ্ট টুষ্টি করে চালাই ম্যানেজ করে বাড়িতে বেড়ি সেরে বানে ডের কাজে নোংরা ফোংরা তুলে সিলাপ টেলাপার কাজ করে বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত কোড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর তার কাঁচা বাদাম গানের জন্য সেরা হয়ে সেলিব্রিটিতে পরিণত হয়েছেন ঠিক সেই রকমই এবার মুর্শিদাবাদের রঞ্জিত মণ্ডল নামের এক যুবক তার নিজের গানের দৌলতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে শুরু করেছেন রঞ্জিত মণ্ডলের এই গান শুনলে মন জুড়িয়ে যাবে আপনারও রঞ্জিত মণ্ডল যে গানটি গেছেন সেই গানটি হলো আমি নৌকাওয়ালা ভাই আমি মাছ ধরে খাই গানটি তাকে গাইতে দেখা যাচ্ছে একটি ছোট্ট ডিঙির উপর বসে সেখানে গানটি গাওয়ার সময় তার সঙ্গে কোনো রকম বাদ্যযন্ত্র নেই বরং সেই ডিঙিকেই বাদ্যযন্ত্র বানিয়ে সুর তুলেছেন গানের সঙ্গে সঙ্গে তার এই গান সত্যি মন জয় করার মতো এবং তার সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরে দেখা যায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে রঞ্জিত মন্ডল হলেন মুর্শিদাবাদের ধুলিয়ানের লালপুরের গুরিয়াপাড়ার তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশাগত দিক দিয়ে নির্দিষ্ট কোনো কাজের উপর নির্ভরশীল নন তিনি তিনি কখনো ব্যবসা করেন আবার কখনো ফুচকা তৈরি করে বিক্রি করেন এরই মধ্যে আবার যখন তিনি সুযোগ পান তখন নৌকো নিয়ে বেরিয়ে পড়েন মাছ ধরতে তবে যে কাজে তিনি করুক না কেন দিনের শেষে বাড়ি ফিরে গানের চর্চায় বসে যান তিনি সম্প্রতি যে গানটি গিয়েছেন সেই গানটি তার নিজের লেখা বলেই দাবি করেছেন এবং এই রকম আরও বেশ কয়েকটি গান তিনি লিখেছেন বলেও জানিয়েছেন তো পাঁচ রকম কাজ করি কোনো সময় ব্যবসা করি কোনো সময় ধরলেন ফুচকা ভাজতে শিখলাম ফুচকাও বিক্রি করি আবার এটা ওটা মাছ ধরি সংসারটাকে ম্যানেজ করি মা বাবা আছে সবাই আমরা একসঙ্গে থাকি খাই খুশিতে রাত্রেবেলা আসি আমি একটু গান বাজনার একটু বেশি ভক্ত তো আমি গান গালা মিলিয়ে মিলিয়ে বানাচ্ছি হুম তো গানটা আমাকে অনেকজন বলছে কি বানাও তোমার গলাটা একটু ভালো লাগছে তো তুমি গান গালা করো হ্যাঁ কোনো দিন যদি ভগবান যদি আশীর্বাদ দেয় করে আর মানুষ যদি করে তো ঠিকই হবে চেষ্টা চালিয়ে যাও তা আমি চেষ্টাটা চালাছি গান গালা মিলাছি আমি আমি নৌকা ভাই আমি মাছ ধরে খাই আমি নৌকা ভাই আমি মাছ ধরে খাই আমার মতন দুঃখে মানুষ আর যে 加入。<Dar> um. <noise> তার গান শুনে এখন এলাকার বাসিন্দারা তার বাড়িতে ভিড় জমাচ্ছেন অন্যদিকে রঞ্জিত মন্ডল জানিয়েছেন তার গান ভালো লাগে বলেই তিনি এই রকম গানের চর্চা করে থাকেন মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান থেকে কৌশিক অধিকারী রিপোর্ট নিউজ এইটিন লোকাল